নমস্কার দুদিন আগেই জাপানে ভূমিকম্পের পর আবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ জাপানের বিস্তীর্ণ এলাকা শুক্রবার সকালে দক্ষিণ জাপানের কিউসি দ্বীপে ছয় পয়েন্ট নয় মাত্রার কম্পনের পর ফের সাত পয়েন্ট এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো এলাকা দীর্ঘ সময় ধরে এই ভূমিকম্পের পরে আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল সাত পয়েন্ট এক এবং কম্পনের উত্তরস্থল ছিল নিচিনানের কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে পঁচিশ কিলোমিটার গভীরে পরপর যখন শক্তিশালী ভূমিকম্পে জাপান কেঁপে উঠতে শুরু করে সেই সময়ে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয় সমুদ্র এক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলীয় এলাকা নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে ভূমিকম্পে কোনো রকম আহত বা মৃত্যুর খবর পাওয়া না গেলেও এই ভূমিকম্পকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত বছরের শুরুতে পয়লা জানুয়ারি জাপানে সাত পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প হয় এতে তিনশো আঠেরো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় তেরোশো জন মানুষ ভূমিকম্পের কারণে ইসিকাওয়াতে অনেক জায়গায় আগুন লেগে যায় যার কারণে প্রায় দুশোটি ভবন পুড়ে গিয়েছে জাপান বিশ্বের সব থেকে টেকটনিকভাবে সক্রিয় দেশগুলির মধ্যে একটি সারা বছরই এই দেশে ভূমিকম্প হয়েই থাকে কখনো কখনও তীব্র ভূমিকম্প হওয়ার ফলে সুনামি সতর্কতা জারি করা হয় গত মাসে আফগানিস্তানের হিন্দুকোশ অঞ্চলে ছয় পয়েন্ট ছয় মাত্রার একটি বড় ভূমিকম্পে পাকিস্তানে এগারো জন এবং আফগানিস্তানে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে পাকিস্তানের পাশাপাশি ভারতের দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ ও উড়িষ্যায় প্রবল ভূমিকম্প হয়েছে এর আগেও চার পয়েন্ট তিন মাত্রার কম্পনে কেঁপে ওঠে মেঘালয় অসম বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চল ফিলিপিন্স জাপান সিকিম ও আফগানিস্তানের ভূমিকম্পের পর বিশ্বের একের পর এক দেশের নিচে নাড়া দিচ্ছে ভূগর্ভের ভাসমান প্লেট প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে ছয় তারিখেই সাত পয়েন্ট আট মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল কম্পনের তীব্রতার জেরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত পঞ্চাশ হাজারজন মানুষের পরিবারে নেমে এতেছে শোকের ছায়া গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের পর থেকেই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হচ্ছে ভূতত্ত্ববিদদের একাংশ এটিকে বড় কোনো বিপর্যয় ইঙ্গিত বলে মনে করেছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ